আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ ব্রাদার ভাই, জি বলুন ভাই। এখন ভাইজান লাইভে তো অনেক কিছু বললেন, এখন আমার একটা কথা, একটু অনুরোধটা শুনেন। হ্যাঁ, অনুরোধটা হচ্ছে, যেহেতু আপনার উদ্দেশ্য জাতিকে উপকার করা, তাই না, জাতির মানে ভুলটা ভেঙে দেওয়া, তাই না, আপনার দৃষ্টিতে যেটা ভুল ওটা যেন ভেঙে যায়, আমার দৃষ্টিতে যেটা ভুল সেটা যেন ভেঙে যায়, এখন আমরা যদি উভয়ে একটু উদার হয়ে, আপনি আপনার জায়গায় ডাকতেছেন আমারে, আমি আমার জায়গায় ডাকতেছি না আপনারে, বাকি আমরা যদি উভয় উভয় জায়গা থেকে একটু উদার হয়ে একটা নিরপেক্ষ মানে একটা জায়গায় যদি ভাই বসি, তো অন্তত আলোচনা মুজাকারাটা হইলে জাতির একটা ভুলটা ভেঙে যেত ভাই। অন্তত জাতির দিকে তাকায় নিজেও একটু কুরবানি করেন, আমাকে একটু কুরবানি করতে দেন, অন্তত আমরা নিরপেক্ষ একটা জায়গায় দুইজন খুঁজা আমরা দুইজন একটু বসি হয়ে যান, এটা সবচেয়ে ভালো হবে। দয়া করে, মানে আপনি আপনার জায়গায় ঘাপটি মেরে বসলে, আমি আমার জায়গায় ঘাপটি মেরে বসলে ভাবতে হবে না। দয়া করে যদি ভাই আপনি এবং আমি আমি দুইজন মিলে যদি একটু নিরপেক্ষ একটা জায়গা খুঁজা প্রাথমিক বৈঠকটা, এরপরে বাহাসের জায়গা আমি তো বলছি যেখানে বসতে বলবেন সেখানে বসবো, শর্ত সাপেক্ষে সেটা বসবো ইনশাল্লাহ। বাকি প্রাথমিক বৈঠক যেটা মানে প্রতিনিধিদের বৈঠক, এখন এই বৈঠকটা যদি দয়া করে একটু নিরপেক্ষ জায়গায় হয় আমার মনে হয় খুব ভালো হইতো ভাই। কথা শেষ হ্যাঁ বলি এবার আমি। বলেন। আচ্ছা, আপনার কথার যে যেটা মর্ম পেলাম সেটা হচ্ছে এই যে দুজনকে এগিয়ে আসতে হবে আলোচনার জন্য। তো খুব ভালো সুন্দর প্রস্তাব, কোন সমস্যাই ছিল না। যদি না আপনি মানে ওইভাবে মানে চ্যালেঞ্জটা ছুটতেন যে ঘন্টায় ঘন্টায় রন্ধে রন্ধে সেকেন্ডে ওটা সেকেন্ডে, তোমার বহাসের দিনের কথা ছিল, বাহাস যেদিন যেখানে কথা সেটা বাহাসের কথা, এটা তো বৈঠকের কথা, প্রাথমিক বৈঠক, সেটা তো বিষয়টা বাহাসের দিনের কথা বলছে বিষয় না। বিষয় আমি শেষ করি, তারপর আপনি বলুন। আপনার কথা আমি শুনলাম না খুব সুন্দর ভাবে, ঠিক আছে। বলেন। তো সেই দিন আপনি যে কথাটা বলে বলেছেন ঘন্টা ঘন্টা সেকেন্ডে সেকেন্ডে রন্ধে রন্ধে বসবেন, তো এখন আপনি তারপরে যদি সেদিন উদারতা করে বলতেন আজকের মতো, তাহলে এতদিন জল গড়াতো না, কারণ জলটা আপনি গড়ে নিয়ে এসেছেন। এখন আপনি আবার উদারতা দেখাতে চাইছেন, মানে আপনি ছেলে বা আপনি ছেলের মা, এরকম একটা হয়ে যাচ্ছে। 2 নম্বর বিষয় যে আলোচনা হতে পারে কোনো সমস্যা, উগ্রমূলক কথা বলে আপনি প্রস্তাব দিয়েছেন, তার জন্য আপনার সঙ্গে উগ্রতা ভাবেই, উগ্রতা ভাবে নয় যেমন মানে পুকুর তার তেমন মুকুর করতে হবে, তার জন্য আপনার সঙ্গে করেছি। 3 নম্বর বিষয় এখানে যে নিরপেক্ষ জায়গা বলতে কোনটা বোঝাচ্ছেন। আপনি দেখেন, আপনি এবং আমি দুইজন পরামর্শ করে যেটা নিরপেক্ষ মনে হয় সেটা করব। আচ্ছা, কোনটা? আমি তো বাংলাদেশে খুব বেশি জায়গা চিনি না, এবার চিনলে তো আমি খুব বেশি হলে মসজিদ গুলো দেখেন, শুরুটা মারি টোলা, এদের সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে, এদেরকে বললে হয়তো আমাদের আমার কথা রাখবে। হ্যাঁ, তা আপনি ওনাদের সাথে একটু কথা বইলা, ওনাদেরকেও বাছাই করতে বলেন, কয়েকটা নিরপেক্ষ জায়গার কথা একটা বাছাই করতে বলেন, আমিও কিছু আপনি বাছাই করে, প্রস্তাব দেন, শুনেন আপনি প্রস্তাব আমি দিকে বলি, আপনার আমি উত্তর আমার শুনুন। কথা শুনেন, আপনি মালিটোলা মসজিদে যারা আছে বাংলাদেশি, এখন ওনাদের সাথে একটু পরামর্শ কইরা ওনাদের আন্দাজে কোনটা নিরপেক্ষ জায়গা মনে হয় এবং আমার কোনটা নিরপেক্ষ জায়গা মনে হয়, আপনি একটা লিস্ট করেন, আমি একটা লিস্ট করি, কইরা উভয়ের সম্মতিতে যে জায়গাটা নির্দিষ্ট হয় ওই জায়গাতে ইনশাল্লাহ আমরা বসবো। আচ্ছা, এক কাজ করুন তাহলে, আপনি হুম, কোনো বাড়িতে যদি করা যায়, বাড়ি থাকা বাড়ি থাকলে কোনো সমস্যা আছে নাকি? এখন বাড়িটাও তো নিরপেক্ষ হইতে হবে, বাড়িটা মানে কি নিরপেক্ষ? কোনো খ্রিস্টানের বাড়িতে যেতে হবে নাকি, মানে মুসলিমই না এরকম কোনো নিরপেক্ষ বোঝাতে না চাইছেন? আপনারা আহলাদেশরা কারণ আপনি খ্রিস্টানদের যদি এখন কথা, যদি আমি আপনারা একটা কথা বলি, আহলাদেশরা খ্রিস্টানদের কথা এমন ভাবে বলেন কেন, খ্রিস্টানরা কি আমাদের নিরপেক্ষ? না আমি সেটা আপনাকে বোঝানোর জন্য বলছি এবার, তারা যে এখন তারা যদি আমি তারা যদি শুনে আমি তা যদি এখন আহলে হাদিস খ্রিস্টানরা তো কোনো ভাইয়ের বাড়িতে বলি, আমি কথা শেষ খ্রিস্টানরা তো করি, আরে ভাই আমি কথাটা শেষ করি, হুম কথা যেহেতু আপনি প্রশ্ন করে ফেলেছেন তো উত্তরটা দিতেই হবে আমাকে। এখন আপনি আমি যদি বলি যে আমরা আহলে হাদিসের বাড়িতে, অর্থাৎ আমি যে বাড়িতে আছি সেটা আহলে হাদিসের ভাই, কারণ হুম তার বাড়িতে যদি বলি আপনি বলেন উনি আহলে হাদিস, হুম তখন আপনি যদি বলেন যে না অমুক ভাইয়ের সাথে তাহলে আছেন, তাহলে উনি দেখাচ্ছেন হানাফি। এবার তো আপনি যেখানে যাবেন সেখানে তো একটা থাকাতে থেকে যাচ্ছে যে তা তারা সেখানে নিরপেক্ষ আপনি না। খ্রিস্টানদেরকে নিরপেক্ষ মনে করলেন কি করে? এবার খ্রিস্টানটা যেহেতু মুসলিমই না, তার জন্য তাদের বাড়িতে বসতে কথা মুসলিমই না, বলতে তারা পারেন তো আপনি? আমাদের গোড়াতেই আমাদের সমস্যা, তা আপনি খ্রিস্টানদের আপন মনে করলেন কেন? তো না আমি আপন মনে করিনি, তাহলে নিরপেক্ষ আপনি যে মানে সেটা যারা বললেন, ধর্মের মধ্যে নেই, আর তারা নিরপেক্ষ মানে যারা তারা ধর্মের মধ্যে ধর্মের, নেই, তারা তো আমাদের ধর্ম দেখতেই পারে না, তো তাদেরকে নিরপেক্ষ আমরা কি মনে করতে নিরপেক্ষ পারি? মানে যারা ইসলামের মধ্যে নেই তারাই নিরপেক্ষ আপনার ভাষা অনুযায়ী হবে। কেন, এটা এটা কি কোনো কথা? হ্যাঁ তাই আপনি তো হবে যারা আপনার ভাষা অনুযায়ী, ধর্মের মধ্যেই নেই, কারণ তারা তো আপনাকে বললাম আমাদের, যে একটা বাড়িতে আসেন, এবার তারা আপনার বাড়িটা আমাদের নিরপেক্ষ ধর্মের হতে হবে। মধ্যেই এখন নেই, আমি তারা বাড়িতে যে তো বাড়িতে আছি সেটা রাইয়ান ভাই, সেই জন্য আহলে হাদিস, তো হানাফি নিরপেক্ষ, 3 বছর আগে। যারা খ্রিস্টান ওরা তো আমাদের ধর্মের মধ্যেই নাই, তাদেরকে আমরা নিরপেক্ষ কিভাবে মনে করি? এটা তো কি আপনি কোনো, নিরপেক্ষ জায়গাটা কোথায় বললেন? এই জন্য আপনি এই জন্যই বলছি, মালিটোলা যারা আছে ওদেরকে আপনি বের করতে বলেন যেটা আহলে আরে ভাই হাদিসেরও আমি না বলছি কোনো হানাফিরও বাড়িতে, না, যে বাড়িতে আমি আছি সে বাড়িতে চলে আসুন। এটা তো আহলে হাদিসের জায়গা, এটা তো আরে ভাই নিরপেক্ষ বলতে পারেন না আপনি, আমি আমার আলাদা ঘরে জায়গা, আপনাকে একটা ডাকতে বাড়ি পারি আবার না। আলাদা জায়গা শুনেন, হয়?
আপনি কি আমার, উল্টা পাল্টা বলছেন? আমি বলি আমার আমার ঘরে আপনাকে ডাকতে পারি না, আপনি আপনার ঘরে ডাকতে পারেন না, দয়া করে নিরপেক্ষ একটা জায়গা ভাই, দয়া করে একটু আরে বের ভাই, করেন আপনার মালিকের মসজিদ পছন্দ হচ্ছে না, যে বাড়িতে আছি সেই বাড়ি পছন্দ হচ্ছে না। না, তো আপনি আপনি যে এবার যা, বলুন। আপনি যেটা দাবি করতেছেন সেটা তো আপনার আপনার মানে আপনার এই বাংলাদেশের সাময়িক অবস্থানের ঘর, সেখানে আপনি ডাকতে পারেন আমাকে বলেন না আমি এখানে আছি, এখন আমি এখানে না। এই আছি জন্য না, বলছি বাড়িতে কেন আপনি রাখতে ওনাদের পারি না? সাথে, আপনি তো বললেন যে যারা মালিটোলা মসজিদে যারা আচ্ছা আছে আপনি ওরা, প্রস্তাব দিন ভাই, শুনেন কোথায় কোথায় হতে পারে, আপনি, সম্ভাব্য প্রস্তাব আপনি ওই করবেন। যে মালিটোলা মসজিদের লোকের কথা বললেন যে তাদের কাছে বললে একটা একটা ব্যবস্থা করে দিতে পারবে, তাদের সাথে আর পরামর্শ তাদের করেন মসজিদের তো। দায়িত্ব তারা নিবে, তারা অন্য জায়গায় তো দায়িত্ব নিবে না। হ্যাঁ আপনি যে তাহলে বললেন একটা প্রস্তাব, ব্যবস্থা করে দিবে ওরা, আমি একটা ব্যবস্থা করে দেবো, এটা আপনি ভুল শুনেছেন, বুঝতে ভুল করেছেন, আমার কথা হয়তো ও বুঝতে পারছেন না। আচ্ছা আমি আচ্ছা ইন্ডিয়ান, আচ্ছা তো আমি আচ্ছা যে আচ্ছা কথাটা বলেছি যে মালিটোলা সুরিটোলা মসজিদ আমার কথা শুনতে পারে, তার জন্য ওদের জায়গাটা আমাকে দিতে চেয়েছে। হুম তো সুরিটোলা মসজিদ প্রথমে আমাকে দিতে চাইনি, বুঝলেন না ভাই, বাস মোনাজার জন্য এইসব ঝামেলা হয়, আমরা না এটা আমরা দায়িত্ব নিব না। তো হুম হুম মালিটোলা ওরা বলেছে ঠিক আছে, আমাদের এটা মসজিদে তো হোক, আমরা পাহাসের, বিষয়টা ব্যবস্থা পাহাসের করছি। জায়গার কথা বলা হচ্ছে না ভাই, এটা হলো আমাদের প্রাথমিক বৈঠক, মানে আমাদের প্রতিনিধি তো বৈঠকের কথা বলা প্রাথমিক হচ্ছে। বৈঠক তো আমি তার জন্য বাড়িতে করতে চাইছি, আপনি এটা তো রাজি না। আপনি বাড়ি, এমন কোন বাড়ি নির্দিষ্ট করবেন কেন? তো কোথায় করবো, রাস্তাতে? রাস্তাতে করবে, যদি আপনার মনে হয় রাস্তাতেই করেন, হ্যাঁ তাহলে একটা কিন্তু বাড়িতে, বাড়ির সামনে রাস্তা পড়ে আছে, ফিল্ড আছে, ফিল্ড আছে। সে বাড়ির সামনে করতেছেন কেন? আপনি তো আজীব মানুষ ভাই, আমি বলছি দেখেন আমরা উভয়ে একটু উদার আরে ভাই, হই এটা ভাই, বাড়ির রাস্তায় মানে, এটা আমরা বাড়ির শুনেন জমি না, আমরা এটা উভয়ে, রাস্তায়। আমরা উভয়ে একটু উদার হই, আমাদের এরিয়ার মধ্যে না, ওদের আপনাদের এরিয়ার মধ্যে না, একটা নিরপেক্ষ জায়গা আরে কোথায় সেটা আপনি বলেন দি ভাই, এটা। আপনি আপনি আমার কথা আপনি ছাড়ছেন ওনাদের কেন? সাথে পরামর্শ করেন, আপনি ওনাদের আরে সাথে, আমি যে প্রস্তাব গুলো দিলাম, তিনটে প্রস্তাব দিলাম, তিনটে তো রাজি না। আপনি আপনার জায়গা থেকে আপনি প্রস্তাব দিবেন কেন? আপনি আমার নিরপেক্ষ আমার জায়গার জায়গা কি প্রস্তাব সেটা দিয়ে ভাই, দেন, এটা বাংলাদেশ রে ভাই, এটা আপনাদের জায়গা, আপনি আমার জায়গা কি সেটা ভাই? আপনি নিরপেক্ষ জায়গা বের করেন, আপনি আরে আপনি তাদের এত, সাথে পরামর্শ আপনি এত করেন ভয় পাচ্ছেন কেন, আপনি ভাই ভয় রে। পাওয়ার কারণ কি? ভয়ের কিছু নাই, ভয় কাকে দেখছেন আপনি? আমি আমার ভেতরে ভয় দেখছেন আপনি? আপনি হ্যাঁ আমাকে অবশ্যই, চিনেন, আপনার আপনাকে না চেনে কি আছে, আপনাকে আপনি সঙ্গে আমার আমার কথোপকথন ব্যাপার হচ্ছে, বলেন কেন ভিডিও আমি ভয় দেখছি পাই? আমি না, উদারতার আপনি ভয় মাধ্যমে পাচ্ছেন। আপনার সাথে বসতে চাচ্ছি ভাই। তাই আপনি মালিটোলাতে কেন আসছেন না, আপনি এত হ্যাঁ নিম্ন দিয়ে মালিটোলা কথা মসজিদ তো বললেন, ভাই, মালিটোলা মসজিদ তো মানে এটা কোনো নিরপেক্ষ জায়গা না, যেটার কথা আপনি বলতে পারেন। তো নিরপেক্ষ জায়গাটা আপনি বলেন কোথায়? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি 10 মিনিট পরে একটু ভেবে ফোন দেন, আমিও 10 মিনিট পরে আমি মানে নিরপেক্ষ জায়গা বের করে ফোন দিচ্ছি। হ্যাঁ আচ্ছা তাহলে ঠিক আছে, আপনাদের যে কতটা কি আমি বুঝে নিলাম, আপনার যে দম কতটা। হ্যাঁ আচ্ছা আপনি দম বুঝেন ভাই, যেটাই বুঝেন, আপনি আপনার জায়গা বুঝেন আল্লাহর হস্তে, আমি আরে কিছু আমার জায়গা বড় বের করে। জায়গা নেই, এটা জাতি বুঝে না নিয়েছে না তো আপনার ভাই দম যে কতটা। শুনেন, চ্যালেঞ্জ করে আপনি আপনি নিউজ ভিডিও পালাচ্ছেন আমার এখন। কাছে কথা শুনেন, আপনার দম আছে কি আমার দম আছে এটা বাহাসের দিন বোঝা যাবে। এর আগে আমরা এই আরে সমস্ত বাহাতের আগে আপনার আক্রমণাত্মক বোঝা কথা হয়ে গেছে, শুনেন, বাহাতের আগে আমরা, বোঝা হয়ে গেল আপনার। আমার কাছে কথা শুনেন, আমরা এই আক্রমণাত্মক কথা না বলি, আমরা উভয়ে ভালো একটা জায়গা খুঁজি, ঠিক আছে ভাই? আক্রমণ এখন 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 চলে গিয়ে ফিডার দিচ্ছেন, এই হ্যাঁ করে তাই তো, না না, এখন আপনি এখন দুধ ধরনের ধান্দা আপনি করছেন। আপনার জায়গা থেকে, হ্যাঁ এখন 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 শুনেন, এখন এখন যদি আমরা ফিডারটা ওই আপনি যে পিছনের মুখে কথা দিয়ে টানি, দিচ্ছেন, আর পিছনের কথা একটু আগে টানলে অনেক কিছু হবে, এখন পিছনের কথা না টানি, দয়া করে এখন কেন আমরা, টানবেন না ভাই, পিছনটা পিছনটা ভুল স্বীকার করুন যে আচ্ছা ভাই আমার প্রথম ওইভাবে চ্যালেঞ্জ প্রথম করার ছিল, প্রথম ভুলটা আপনি কে বলুন, করছে বলেন, স্বীকার করুন মুফতি রিজওয়ানুর আচ্ছা রশিদ সাহেব, প্রথম আপনি প্রথম স্বীকার ভুলটা করুন, কে করছে আপনি বলেন, আপনি প্রথম প্রথম ভুলটা নয় ভুলটা আপনাকে, সর্বপ্রথম আচ্ছা আমাদের আমি বলি বরাতের বিষয়ে ঠিক নিয়ে আছে, ভুল করছে প্রথম বলেন প্রথম ভুল আপনি করেছেন, কেন? আপনি আপনি ধূর আপনার দিয়ে সাথে আসুন আমার বৈঠক এককভাবে বৈঠকের কথা, আপনি দুইজনের কথা ঘোষণা দিলেন, সেটা কি জি আপনার না। প্রথম আরে ভুল ভাই ছিল না? দুজনে ঘোষণা, আরে আপনার সঙ্গে আমার একটা পার্সোনাল ঘোষণা হবে, কোন বক্তৃতা তো এটা বলেছি তো আমি তো যে প্রমাণ আমরা দেখাইছি, দুজনেই বসবো, আমার এই না প্রমাণ কি আপনার দুজনেই কাছে যথেষ্ট বসবো, মনে হয় নাই? দুজনেই দুজনেই হ্যাঁ হ্যাঁ দুজনেই আপনি বসবো, আমার কোথায় কথা আছে? উল্লেখ করছেন যে রিজওয়ান রফিকের আরে সাথে আমার ভাষাতে বৈঠক হবে, আপনি বলেন নাই? এখানে ভাষা আচ্ছা আপনি যদি না এটা জানেন তো বলেন, গাহেলদের সঙ্গে কথা আপনি বলতে কি? আপনি বলেন এই কথা কি আপনি বলেন নাই যে রিজওয়ান রফিকের সাথে আমার বৈঠক হবে? হ্যাঁ অবশ্যই হবে, আমি রিজওয়ান রফিকে মানে কি আরো 10 জন? আপনি রিজওয়ান রফিকে আপনি মানে কোন প্রতিনিধি ব্যাকগ্রাউন্ডে থাকবে পাইছেন, না, আলোচনা ব্যাকগ্রাউন্ডের তো কোনো নামটা দিকে বলুন হয়নি, না এই জন্য ভাই। আপনাকে বলেছিলাম, এই জন্য আচ্ছা আপনাকে আপনি কোন বলেছিলাম যে ব্যাকগ্রাউন্ডে পাইছেন যে মুনাজির রিজওয়ান যারা হয় রফিকে তাদের মানে? নাম অনুসারেই, আপনি নাম আপনি অনুসারেই হয়। আপনি বলেন রিজওয়ান রফিকে মানে আরো 10 জন, এটা কোন আপনি ব্যাকগ্রাউন্ডে একটা, কোন হাদিসে পাইছেন? আপনি একটা, আপনি একটা, আচ্ছা মিরকাত কতজন, মিরকাত কয়েকজন লিখেছে, আমি ওটা মিরকাতের কথা মিরকাতের বলতেছি না, সারা কয়েকজন লিখেছে, তাও কয়েকজন মিরকাতের লাগবে কথা আর না, আপনি আপনি না দলিল না, দেন। তাহলে কি তাফসিরে আপনি জালাল আইন, বিধায়ীকে আপনি, তাফসিরে জালাল আইন কয়েকজন লিখেছে, আচ্ছা তারা একাধিক লিখছে বিধায়ীকে, আপনি ওটাকে তাকলিদ করলেন, হ্যাঁ ওটাকে এটা তাকলিদ তাকলিদ, করলেন জাহেল তাকলিদ মানে বোঝো, তাকলিদ মানে কি জানো, তোমাকে ভাই? আমি না দলিল শুনেন খণ্ডন শুনেন, করলাম আমি এটাই বলি যে আপনার জালাল মতো আইন দুজন ভাষা মিলে কিন্তু, লিখেছে কিন্তু নাম শুনেন কিন্তু একজন মিলে হয়, না, তাফাসুল আউজি দুজন কে মিলে বলছে লিখেছে, জাল লাইনে, জাল লাইনে একজনেরই নাম তাকলিদ হয়। একজনের নাম হয়েছে, কে তো বলছে এখানে এটাকে মূল আপনাকে? যে বিষয়, যে আশ্চর্য মূল বিষয় তার এই যে কথাটাই জাল থাকবে, লাইনের এখানে ব্যাপারে, তার জন্য শুনেন দুজনের কথা বলা জাল হয়েছে লাইনের ব্যাপার, আপনি যে বলছেন 2 জন লিখছে একজনের নাম হয়, এটা তো মিথ্যা কথা ভাই, 2 জনের কেন, নামই কিন্তু হয়, 15 স্যার বার বলেন একজন লিখছে, বাকি 15 বার আরেকজন লিখছে, 2 জালালউদ্দিন মিথ্যা কথা, আবার মিথ্যা কথা, 15 পারা লিখেছে, আপনাকে কে বললো 15 পারা লিখেছে, জানলেন কে কয় পারা লিখছে বলেন, কে কয় পারা লিখেছে বলেন, আপনি বলেন না
আরে আপনি বললেন তো, বলেন না না, পঞ্চপাড়া জানলেন কে এখন আপনি উল্লেখ লিখেছে করলেন, আপনি না এটার ব্যাপারে বলবেন, আমি বলতে যাবো আচ্ছা কেন? আপনি বলেন, আপনি বলেন, আপনি বলেন। আমি জালালের ব্যাপারে বলবো কেন? আপনি উত্থাপন করছেন, হ্যাঁ আপনি আরে বলেন। আপনি তো বললেন যে পঞ্চপাড়া লিখেছে, আপনি তো জালালের কথা বললেন। জালাল লাইনের ব্যাপারে আপনি না উল্লেখ করলেন প্রথম, তো এটার ব্যাপারে আপনি আরে আপনি কথাবার্তা বলেন বলবেন। কে কতবার লিখেছে, আমার বলতে সূরা কাহাফ পর্যন্ত কে লিখেছে, আপনার প্রশ্নের সূরা উত্তর দিতে কাহাফ আমি বাধ্য, পর্যন্ত কে লিখেছে, সূরা কাহাফ পর্যন্ত কে লিখেছে, তাহলে জালালাইনে। আপনার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য। আপনি হ্যাঁ জালাল তো লাইনের আপনার ব্যাপারে প্রশ্নের আপনি উত্তর দিতে লিখছেন, পারবো নাকি? বলছেন, আপনি বলেন না। হুম, আচ্ছা ভাই, আমি বলি, আপনি দয়া করে, আপনাকে আমি যেটা বলেছি যে ভাই স্পষ্ট হবে যে আমি আর আপনি বুঝবো, তার মানে এই না যে দুজনই বুঝবো, আর এটা না এটা মিথ্যাচার, তো এটা আপনি আপনার বলছিলেন, অজ্ঞতা এই আপনার, কথা ঠিক আছে আপনি এক বলতে নম্বর। না যাক, এটা তো আপনি ভুলে যান, সেটা ভিন্ন কথা। বাকি এখন বৈঠকের ব্যাপারে বলেন ভাই কথা। বৈঠকের ব্যাপারে স্পষ্ট ভাবে বলে দিলাম আপনাকে, যেটা বলার বলে না দিলাম। মালিটলা মসজিদ না ভাই, দয়া করে আমরা নিরপেক্ষতার কেন দায়িত্ব মালিটার থেকে না, থাকুন। মালিটার কেন না, আপনি চ্যালেঞ্জ করছেন কেন কারণ আসবেন না? হলো আপনাদের বাংলাদেশে যে আহলে হাদিসের অন্যতম ব্যক্তি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তিনি শায়খ বাংলা ভাই এবং আব্দুর রহমান দুই জঙ্গির কথা যেভাবে আলোচনা করে, তা আমাদের ভয় করে যে আপনারা কোনো হামলা টামলা করেন কিনা। এই জন্য আমার হামলার দরকার নাই, আপনার হামলার দরকার নাই, আমরা নিরপেক্ষ একটা জায়গায় বসে এগুলো যাই। পালানোর একটা ফোন দিয়ে, এটা পালানো পালানোর কেন একটা ভাই? ফোন দিয়ে, একটা বাহানা, একটা আপনি ছলচাতুরি কৌশল আপনার। আশ্চর্য, এটা কি এসে কিসের সরল? আমি উদারতার অবশ্যই মাধ্যমে আপনাকে বলছি, আপনি কেঁপতে অবশ্যই শুনুন। আপনি বললেন না পেছনে সমস্ত কিছু আমি ভুলে গেছে, উদারতার পেছনে সমস্ত কথা কিছু দিয়ে, ভুলে যান, দিয়ে আসুন আমি মালিটোলাতে। উদারতার মাধ্যমে দিয়ে আপনাকে ডাকছি, উদারতা আপনি এটাই, উদারতা এটাই যে আপনি মালিটোলাতে আসুন। এটাই উদারতা আমার। জি, তাহলে আপনি, তাহলে ওখানে স্বীকার করতে হবে যে আপনি আগে যেভাবে, আপনি তাহলে বললেন যে রুহুল আপনি আমিন বলেন ভাই, যে আপনি ঘাপটি মেরে আচ্ছা ওখানে ঠিক বসে আছে, থাকবেন আর আমি আমি আমার উদারতা দেখাবো। হ্যাঁ আপনাকে আমি বলি, এবার আপনি তাহলে স্বীকার করুন যে রুহুল আমিন ভাই, আমার আসলে আপনাকে ওইভাবে চ্যালেঞ্জ করাটা আমার উচিত হয়নি, আমি রুজু করছি, কেন সেটা আমি আমরা বলবো? আমি উদারতা তো আছি, বাসের বলুন। দিনের কথা বলছি, আমি প্রথম বৈঠকের কথা বলি নাই আপনি আদৌ। বলুন তাহলে, আমি সব কথা, তাহলে আপনার কথা মতো আমি কথা কাজ করছি, বলুন কি যে বলবো রুহুল আমিন ভাই, বলুন রুহুল কেন? আমিন আমি ভাই, যেটা কি আপনি প্রথম আসলে বৈঠকের ওইভাবে কথা বাসে বলছিলাম, চ্যালেঞ্জ বাসের করাটা দিনের উচিত কথা হয়নি, বলছি। আমাদের আপনি এই উদারতা বিষয়টা কি দেখে বলেন? কাজটা করা উচিত ছিল, আচ্ছা, আমি আমার একটু কাছে উগ্র বলেন, ভাবে কথা আপনি এই বলেছিলাম, কথাটা আগে মানে বলেন, আসলে আপনাকে আমি বুঝতে আপনি পারিনি, এই কথাটা আগে আপনি একটু বলেন, বলুন ভাই। আগে এই কথাটা বলেন যে বাহাসের দিনের কথা বলছিলাম না প্রাথমিক বৈঠকের দিনের কথা বলছিলাম, এই কথাটাকে ক্লিয়ার করেন তো। দুটো স্টেপ আপনি কথা বলেছিলেন, প্রথমে আচ্ছা ফিরুল্লাহ, যে এটা চরম প্রশ্ন, একটা মিথ্যা ভাই, চরম একটা আরে মিথ্যা। ভাই জাতি দেখেছে ইউটিউবে বক্তৃতা আছে ভাই, আমি এখন আপনি আমি কি প্রথম বৈঠকের কথা অপব্যাখ্যা করে বলছিলাম? পালানোর আপনি কোনো বাংলাও রাস্তাই তো নেই, বুঝবেন না আপনার রে ভাই, সমস্ত চার দিকটা রাস্তা বন্ধ হয়ে আপনি গেছে। তো বাংলাটাও বুঝতেছেন না, আমি কিভাবে বুঝাবো আপনাকে? আরবি বুঝেন না, উর্দু বুঝেন না, আরে আগেরবার জাতি উর্দু বুঝে নিয়েছে বলে। আপনি কি, আরে আপনি যদি একাই যদি বোঝেন আর হাজার মানুষ আচ্ছা যদি না ঠিক বোঝে, আছে, সেটা তো আপনি ভিন্ন আপনি বিষয়। দয়া করে এখন উদারতার মাধ্যমে একটু সামনে আগান না ভাই, না তাহলে আমার আপনাকে অর্ধেক। স্বীকার করতে হবে আগে ভাই, যে রুহুল আমিন ভাই ওইভাবে চ্যালেঞ্জ করে আমার উচিত হয়নি, লা আসলে আপনাকে হাওলা বুঝতে ওয়ালা পারিনি, কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি বলুন। ওটার কথা বলবো কেন? আমি তো বাহাতের দিনে না বলছি, আপনি যেখানে যে বসলে বলবেন সেখানে ঘন্টায় বসবো। ঘন্টায় সেকেন্ডে সেকেন্ডে আমি রন্ধে তো রন্ধে আমাকে, বাহাতের দিনের এখনো কথা বলছি, আপনি এখনো মনে আপনি ব্যাক করছেন কোলের মতো ভাই, হাসতেছেন কেন ভাই? ব্যাক কোলের মতো হাসে, আপনি আমার এখন কথা মনে না করছি বুঝে আপনার চ্যালেঞ্জ স্টাইলটা আপনি একবার দয়া অসাধারণ করে স্টাইল শুনেন, ছিল, আমি বলি, আপনি দয়া করে মনে ভাই হচ্ছে এভাবে সিনেমাতে সব গাওড়ামি না বলে না, করে শুনেন। নায়করাজ চ্যালেঞ্জ করে ভিলেনরা আপনি চ্যালেঞ্জ করে, আপনি দয়া করে গাওড়ামি না করে আমরা উদারতার মাধ্যমে একটা জায়গা ঠিক করি। গোড়ামি আপনি আল্লাহর করবেন না ওয়াস্তে ভাই, ভাই, দয়া করে আপনি উম্মতের যে কোনো একটা ফায়দার জন্য রাস্তা আসুন, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে দিচ্ছি। আল্লাহর অস্ত্রে রিজন রফিকি ভাই, আপনি বলুন যে রুহুল আমিন ভাই ওইভাবে চ্যালেঞ্জ করে আমার উচিত মতো উচিত না হয় না, নাই, আমি আমাদের কেন, উদারতা আমি দেখে আমি তো বলুন। বলছি বাহাতের দিন যেখানে বলুন বসতে আপনি বলবেন সেখানে উদারতার কথা বসবো। এখন কেন দেখাচ্ছেন, উদারতা এত দেখাচ্ছেন কেন ভাই, আমি তো এখন প্রাথমিক বৈঠকের কথা, উদারতার উদারতা ব্যাপারে এখন মধ্যে কথা দেখাচ্ছে বলছি। কেন হুজুর, হুজুর আস্তাগফিরুল্লাহ ভাই, উদারতা যান এখন শুনেন দেখাচ্ছে শুনেন কেন? শুনেন, আমি বলি, আপনি দয়া করে নিজের জায়গা থেকে একটু সহজ হন। আমি আর যদি শুনেছি আপনার মধ্যে তিনটে জায়গায় হিম্মত শুনেছি, থাকে, তিনটে জায়গা থেকে আপনার মধ্যে যদি মালিটোলাতে হিম্মত বলেছি, থাকে, শুনেন, আমি একটা ভাষার কথা বলেছি নিরপেক্ষ, আপনার যদি হিম্মত থাকে, তারপর তাহলে দয়া রাস্তাতে করে বললাম, আপনি, যদি আপনার মধ্যে হিম্মত থাকে, আল্লাহর ওয়াস্তে দিয়ে বলছি, আপনি একটা নিরপেক্ষ জায়গা দেখেন ভাই, আল্লাহর ওয়াস্তে, উম্মতের ফায়দার আমি জন্য ভাই, তিনটে জায়গা উম্মতে। দেখেছি, তিনটে দেখেন জায়গা দেখেছি, আমার আমাদের ইচ্ছা আমি আমাদের মোটেও দাঁড়িয়ে পিছনে না, আমি কিন্তু যদি লক্ষ যদি কোটি বলতাম যে উম্মতের, মালিকতলাতেই হবে, শোনেন, তখন নিজের জায়গাতে দাঁড়িয়ে থাকা হতো, আমি তারপর প্রস্তুতি দিলাম যে যে বাসাটাতে সে তার বাসাটা মানে আসুন, আপনি অথবা মালিটোলা থেকে বের হবেন না? আর বেরিয়ে গেছি তো, এটা বাড়িতে বললাম, আপনি মালিটোলায় কি, মালিটোলায় কি মানে প্রথম বৈঠক মালিটোলায় করবেন বা ওই ঘরেই করবেন, এর বাইরে যাবেন না? আরে ভাই আপনাকে তো বললাম যে সাহাত নামা আপনি মালিতলা থেকে সরতে বলেন, সরে কেন গেলাম, আপনি বললাম আপনি দুইজন। আপনার জায়গায় ঘাপটি মেরে বসে থাকলে কি হবে আরে বলেন? ভাই, আরে আমার জায়গায় কি যেতে ভাই, বাংলাদেশ তোমার ভাই। আমি আচ্ছা আপনাকে বারবারই একটি বিষয় বলছি যে আপনি দয়া করে একটা নিরপেক্ষ জায়গায়। আপনি গতবার যখন আমি বাইতুল মোকারমে লোক পাঠালাম, তাই না, তখন আপনি লাইভে এসে বললেন যে বাংলাদেশে আমার কোনো প্রতিনিধি নাই, যার কারণে আমি পাঠাচ্ছি না। তো এখন তো আপনার প্রতিনিধি আছে, তো এখন আপনি পাঠাচ্ছেন না কেন বাবা? সেরকম আসার কোনো হিম্মত করতেছেন না কেন? আরে ভাই আমি তো হিম্মত করেছি বলে তো ইন্ডিয়া তাহলে থেকে দয়া করে বাংলাদেশ আপনি পর্যন্ত একটা লোক চলে আসলাম, পাঠান না আপনি। আর আপনার হিম্মত কতটা আপনি আছে তা তাহলে, দেখার জন্য আপনি আপনাকে বলছি, আপনি যেহেতু আসুন। আপনার হিম্মত আছে, তো আপনি একটা লোক পাঠান না দয়া করে। আরে ভাই আমার লোক পাঠান আমরা দরকার তো নেই, আমি প্রথম স্বয়ং প্রাথমিক উপস্থিত হয়ে যে আমি বৈঠক লোক এটা, পাঠাবো এটা না তো রে ভাই। বাহাতের দিন না, আরে এটা ভাই বাহাতের দিন না এটা। আপনাকে বলছি স্পষ্ট ভাবে যে এবার আমি ভাই যান স্বয়ং নিজে শোনেন, আমার বসতে কাছে কথা চাইছি, শোনেন, এখানে কোনো লোক পাঠানোর আপনি প্রতিনিধি একটা বিষয় প্রয়োজনই নেই। দেখেন, আপনি একটা বিষয় দেখেন, বাংলাদেশে লক্ষ কোটি এবং আপনার ইন্ডিয়ার মধ্যে লক্ষ কোটি মুসলমান
যারা বিভ্রান্তির মধ্যে আছে, আমরা দয়া করে যদি আমরা এক জায়গায় একটু বসে সিদ্ধান্ত দিই, উন্মতর অনেক ফায়দা হবে। আপনি উদার হন, আমি উদার হই, আরে হয়ে ভাই একটু উদারতা সামনে বসি। দেখেছি তো, আপনাকে উদারতা দেখাচ্ছি তো ভাই, দিশেন ভাই আপনাকে উদারতা এটাই দেখাচ্ছি কি আমি আপনার আপনাকে, উদারতা যে আপনি ওখান থেকে মানে ওর বাহিরে যাবেন না? না বাইরে বেরোচ্ছি সবই বলে দিচ্ছি, একটু থামুন আমি বলে দিই আপনাকে, হ্যাঁ কথা মধ্যে কথা প্রবেশ করাবেন না, আমি কথা বলে দিই শুনুন, আচ্ছা, আপনি কি যে আপনার আপনি আপনার সিদ্ধান্ত উদারতার না কথা না না আপনি বলছেন, কি আপনার জায়গা থেকে আমি বের হবেন সিদ্ধান্ত না? জানাচ্ছি, আমি আপনি সিদ্ধান্ত মানি জানাচ্ছি, চলার জায়গা শুনুন, থেকে বের হবেন না? আপনার সিদ্ধান্ত তো জানাচ্ছি, আপনি একটু কান্তিতে শুনুন, ধৈর্য ধারণ করুন, যে আমার সিদ্ধান্ত হচ্ছে এটাই, যেটা আপনি এখন বলছেন ভাই উদারতা দেখান জাতির স্বার্থের জন্য, জি আমি উদারতা দেখাচ্ছি। প্রথমত আপনাকে এটা স্বীকার করে নিতে হবে যে রুহুল আমিন ভাই, আমি যেভাবে মোনাজাত চ্যালেঞ্জ দিয়েছিলাম ঘন্টায় ঘন্টায় সেকেন্ডে এরকম ওটা তো বিলম্বে, 72 দিনের কথা এইভাবে বলছে, আমি কি এইভাবে, 72 আরে ভাই বৈঠকের কথা 72 বলছি? দিনের আপনি না কেন কিসের দিনের, 72 মানুষ দিনটা শুনছে যে আপনি কথা, প্রথম ভোট বৈঠকের ভোটের দিন জন্য না ঘোষণা ভাই, করতেছেন আপনি, কথা বলে, আপনি